নাসারা আল্লাহকে ভালোবাসে না, পৃথিবীর কোন বেঈমান আল্লাহকে ভালোবাসে না। আল্লাহকে ভালোবাসবে কে বলেন? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশফায়ে না আল্লাহ মারকাদা তিনি বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আশাদ্দু হুব্বান লিল্লাহ এটা হলো খবর, ওয়াল্লাযীনা আমানু এটা হলো মুবতাদা। তাহলে তরজমা কি? মুমিন কারা জানো? যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন মুমিন কারা? যারা আল্লাহকে সবচেয়ে বেশি কি ভালোবাসে। এজন্য আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, ثلاثه وجد حلاوه الايمان رجل كان الله ورسوله احب اليه مما سواهما। বলে তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে। তিন দল মানুষ ঈমানের কি? ঈমানের মজা পেয়ে গেছে। বলে তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে, তার মধ্যে এক নাম্বার হলো ওই মানুষ যার কাছে আল্লাহ আর আল্লাহর রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল কি সবচেয়ে বেশি প্রিয়। দুই নাম্বার হলো লা ইউহিব্বুল মারআ ইল্লা ইউহিব্বুহু লিল্লাহি আযজা ওয়া জাল। সে কোন মানুষকে ভালোবাসে না, সে কাউকে ভালোবাসে না, তবে ভালোবাসে শুধুই আল্লাহর জন্য। বলেন ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। আর তিন নাম্বার হলো ওই মানুষটা ঈমানের মজা পেয়ে গেছে যে ইয়াকরাহু আন ইয়াউদা ইলাল কুফরি, যে কুফরের মধ্যে ফিরে যাওয়াকে এভাবে পছন্দ করে যেভাবে মানুষ ইয়াকরাহু আন ইউকদাফা ফিন্নার, যেভাবে কোনো মানুষ জাহান্নামে আগুনে পড়াকে অপছন্দ করে। পৃথিবীর কোনো মানুষ কি আগুনে পড়াকে পছন্দ করে? জোরে বলেন, আগুনে পড়াকে কে পছন্দ করে? একজন মানুষ তার জীবনে আগুনে পড়ে যাওয়াকে যেভাবে পছন্দ করে ঠিক এভাবে সে কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করে। তো আল্লাহ রাসূল বলেন এরা ঈমানের মজা পেয়ে গেছে। ঈমানের কি পেয়ে গেছে বলেন? এজন্য দুনিয়াতে সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার মুহাব্বত। বলেন আল্লাহ তাআলার মুহাব্বত হলো বীজ, জমিন হলো, দিল হলো জমিন। দিল হলো কি বলেন? জমিন। আল্লাহ তাআলার মুহাব্বত হলো কি? বীজ। আর ঈমান হলো গাছ। সুবহানাল্লাহ বলেন। নামাজ রোজা হজ যাকাত হলো শাখা প্রশাখা। নামাজ রোজা হজ যাকাত কি বলেন? শাখা প্রশাখা। আর 24 ঘন্টা জিকির ও আজকার এগুলো হলো ওই গাছের ফল। সুবহানাল্লাহ বলেন। আর ফলাফল কি? দুনিয়াতে হায়াত তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। এটা গাছের কিন্তু পাঁচটা অংশ থাকে। এক নাম্বার গাছের শিকড় থাকে, দুই নম্বরে গাছের মূল কাণ্ড থাকে, তিন নাম্বার গাছের শাখা প্রশাখা থাকে, চার নাম্বার গাছের ফল থাকে, পাঁচ নাম্বার গাছের ফলাফল থাকে। কি থাকে বলেন? তাহলে কালেমায়ে তৈয়বার শিকড় আছে, কালেমায়ে তৈয়বার মূল গাছ আছে, কালেমায়ে তৈয়বার শাখা প্রশাখা আছে, কালেমায়ে তৈয়বার ফল ফলাদি আছে, আর কালেমায়ে তৈয়বার ফলাফল আছে। কি ভাই, লেবু হলো ফল আর লেবুর ভিটামিন সি হলো ফলাফল। কমলা কি? ফল, ভিটামিন সি কি? ফলাফল। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। আল্লাহ তাআলা বলেন দেখো দেখো আমি কিভাবে কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেখো আমি কিভাবে কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিচ্ছি। কালেমায়ে তাইয়্যিবা হলো ওই গাছের মতো, যেই গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত। শিকড় কোথায় বলেন? জমিনের তলদেশে, শাখা প্রশাখা কোথায়? আসমান পর্যন্ত। যেই গাছ ফল দেয় 12 মাস, না 12 মাস না 24 ঘন্টা, না 24 ঘন্টা নয় 60 মিনিট, না 60 মিনিট নয় 60 সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন। তুতি উকুলাহা কুল্লা হিন, যেই গাছ প্রতিটা সেকেন্ডে ফল দেয়, যে গাছ প্রতিটা সেকেন্ডে কি দেয়? ফল দেয়। তাহলে বোঝা গেছে গাছের যেমন পাঁচটা জিনিস থাকে, গাছের শিকড় থাকে, গাছের মূল কাণ্ড থাকে, গাছের শাখা প্রশাখা থাকে, গাছের ফল থাকে, গাছের ফলাফল থাকে। কালেমায়ে তাইয়্যিবার পাঁচটা আছে, কালেমায়ে তাইয়্যিবার শিকড় আছে, কালেমায়ে তাইয়্যিবার মূল গাছ আছে, কালেমায়ে তাইয়্যিবার শাখা প্রশাখা আছে, কালেমায়ে তাইয়্যিবার ফল আছে, কালেমায়ে তাইয়্যিবার ফলাফল আছে। কি আছে বলেন? কালেমায়ে তাইয়্যিবার কয়টা? 5টা। কালেমায়ে তাইয়্যিবার কয়টা? কালেমায়ে তাইয়্যিবার শিকড় কি? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন কালেমায়ে তাইয়্যিবার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। সুবহানাল্লাহ বলেন। ইলম এবং মারিফাত হলো কালেমায়ে তাইয়্যিবার কি? শিকড়। ইখলাস হলো কালেমায়ে তাইয়্যিবার মূল গাছ। নামাজ রোজা হজ যাকাত কালেমায়ে তাইয়্যিবার শাখা। 24 घंटा जिकिर এটা হলো কালেমায়ে তয়্যিবার ফল আর কালেমায়ে তয়্যিবার ফলাফল দুনিয়াতে হায়াত তয়্যিবা আখিরাতে জান্নাত সুবহানাল্লাহ কি ভাই তাহলে কালেমায়ে তয়্যিবার শিকড় কোথায় বলেন জমিনের তলদেশে বলেন জমিনের কি তাল কালেমায়ে তয়্যিবার শিকড় জমিনের তলদেশে এর বিপরীতে ওয়া মাসালু কালিমাতিন খাবিতাতিন কাশাজারাতিন খাবিতাতিন আর কালেমায়ে তয়্যিবার বিপরীতে কুরআন কারীমের বিপরীতে হাদিসের বিপরীতে আমাদের ফিকহগুলোর বিপরীতে علوم شرعیہ বিপরীতে علوم নবুয়তের বিপরীতে علوم ইসলামের বিপরীতে যত শিক্ষা ব্যবস্থা আছে যত দীক্ষা আছে যত শিক্ষা আছে বিজ্ঞানের যত উৎকর্ষতা আছে পৃথিবীর যত উন্নতি আছে পৃথিবীর যত উন্নতির সমান আছে সবগুলোর উদাহরণ হলো এই গাছটার মত এই গাছটার মত এই গাছটার মত এই গাছটার মত দেখেন এই গাছটা আল্লাহ তাআলা বলেন এই গাছটা যেমন জমিনের উপরে বাচ্চাও ফেলে দিতে পারে সুবহানাল্লাহ বলেন এটা সামনে আছে দেখে এটা দিয়ে উদাহরণ দিলাম দেখছেন ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار ربنا كلمة طيبة ছাড়া কুরআন ছাড়া علوم নবুয়ত ছাড়া علوم ইসলাম ছাড়া পৃথিবীর যত যোগ্যতা আছে পৃথিবীর যত উৎকর্ষতা আছে পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান আছে সবগুলো হলো আগাছার মতো এগুলো জমির উপরি ভাগে এটা যে কেউ চায় উপরে ফেলতে পারে এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে কেউ ফুদিয়ে উড়িয়ে দিবেন এটা হবে না হবে না হবে না বলেন এটা হবে না বলেন আবার বলেন হবে না এর বিপরীতে একবার বানর দিবেন তো বানর নিজেরাই আবার ছিঁড়ে ফেলবেন আবার ব্যাঙ দিবেন এটা আবার নিজেরাই ছিঁড়ে ফেলবেন আবার ইঁদুর দিবেন নিজেরাই আবার ছিঁড়ে ফেলবেন কি শরীফ থেকে শরীফা দিবেন তো আবার নিজেরাই ছিঁড়ে ফেলবেন আর আমাদেরটা ছিল আমাদের গতকালকে যেমন সূরা ফাতিহা ছিল আজকেও সূরা ফাতিহা আছে গত বছরও ছিল আগের বছরও ছিল আগের বছরও ছিল আগের বছরও ছিল আগের বছরও ছিল আগামী বছরও থাকবে কিয়ামত পর্যন্ত আমাদেরটা ছিল আছে থাকবে বলেন আমাদেরটা কি আর তাদেরটা আসে আর যায় জোরে বলেন না আসে আর গতকালের শরীফ আজকের শরীফা কালকে দেখবেন খবিসা আমি বলছি কুরআন বল আমি কি করতাম হ্যাঁ গতকালের শরীফ আজকের কি আর কালকে হবে কি ও কালিমাতু ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار رب العالمين بولن كلمة طيبة ছাড়া ইসলাম ছাড়া আর যত কিছু আছে এগুলোর কোনো স্থায়িত্ব নাই সুবহানাল্লাহ বলবেন না এগুলোর কোনো কি নাই বলেন اجتثت من فوق الأرض এগুলো আগাছার মতো আচ্ছা দেখেন এখানে ফুল আছে ফুল কি আছে আচ্ছা এই ফুলে জীবনে কখনো মৌমাছি বসবে না বলেন এটা কি ফুল বলেন এটা কি এই ফুলে মৌমাছি বসবে কেন বসবে এত সুন্দর ফুলে মৌমাছি কেন বসবে না এটা ফুল নয় এটা ফুলের ছবি জোরে বলেন এটা কি নয় বলেন এটা আসল ফুল নয় এটা নকল ফুল বলেন আসল ফুল না নকল ফুল নকল ফুল নকল ফুলে জীবনে মৌমাছি বসে না জোরে বলেন না ঠিক নকল ফুল থেকে জীবনের মধু আশা করা যায় না ঠিক নকল ফুল থেকে যেমন কিয়ামত পর্যন্ত মধু আশা করা যাবে না নকল শিক্ষা ব্যবস্থা থেকে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না ঠিক কি বলছি বলেন বুঝে বলেন কি বলছি বলেন নকল শিক্ষা থেকে বলেন আবার বলেন নকল শিক্ষা থেকে এজন্য ইতিপূর্বে স্লোগান ছিল শিক্ষার জন্য এসো সেবার জন্য বের হয়ে যাও এখন হলো এসো হেসে খেলে পড়ি হেসে খেলে দেশ গড়ি ৩ নম্বর বাক্য লিখে দেন হেসে খেলে জীবনটাকে ধ্বংস করি কি ঠিক কিটা ঠিক হেসে খেলে জীবন নষ্ট করি বলেন না এসো হেসে খেলে পড়ি বলেন হেসে খেলে দেশ গড়ি হেসে খেলে জীবনটাকে ধ্বংস করি হেসে খেলে দুর্নীতি করি হেসে খেলে বিদেশে বাড়ি বানায়। কি বলছে? আমরাও একটা স্লোগান দিই, আসো কোরআন শিখার জন্য, আসো আসো ইমান শিখার জন্য, আসো ইলম শিখার জন্য, আসো ইয়াকিন শিখার জন্য, আসো ইমান শিখার জন্য, আসো ইলম শিখার জন্য, আসো তাকওয়া শিখার জন্য, আর জনগণকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বের করে দেন। বলে উযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহসানুন। আজীব স্লোগান না? আমাদের এখানে স্লোগান ইলম শিখার জন্য আসো, জনতাকে জাহান্নাম থেকে বের করার জন্য বের হয়ে যাও। আর ওখানে স্লোগান আসো শিখার জন্য আসো, নিচে দিয়ে লিখে দেন দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। এদেশে দুর্নীতি করে শিক্ষিতরা না অশিক্ষিতরা? এতে রিক্সাওয়ালা কি পরিমাণ দুর্নীতি বাজে দেশে, জোরে পড়ে। এদেশে রিক্সাওয়ালা কি পরিমাণ দুর্নীতি বাজে। আমাদের মুফতি দালওয়ার সাহেব হুজুর বড় সুন্দর বলেন, হুজুর বলেন যে মসজিদে আসছে একজন মাত্র 10 কোটি টাকার চেক দুর্নীতি করে কামাই আসছে, মসজিদে আসছে, আসছে জুতা চুরি হয়ে গেছে। এবার কা খতিব সাহেব জুতা চুরি হয়ে গেছে, আমি সব সহ্য করতে পারি, জুতা চোর সহ্য করতে পারি না। বলেন উনি কোন চোর সহ্য করতে পারে না? বলেন উনি সব চোর সহ্য করতে পারে, কিন্তু জুতা সহ্য করতে পারে না। আচ্ছা, এই জুতা চুরি বাচ্চারা কজনে জুতা চুরি করছে খেয়াল করেন, একজনে জুতা চুরি করে ধরা পড়ছে, এবার ফিডা কত? এই জন্য জুতা চোর ধরা পড়লে ফিটবেন না, পরে 200 টাকা দিয়ে দিবেন, পরে 500 টাকা দিয়ে দিবেন, বাজি কিছু খাইস যা। তুই হলি চোরের জগতে আব্দুল কাদের জিলানী, তোর তো বালা চোর দুনিয়া তার হয় না, তুই একজনে চুরি করছ। এদেশে 18 কোটি মানুষের চুরি করনে ওলা আছে হাজার হাজার, তুই বাজি কত বড় বুজুর্গ, তুই ও চুরি করছিস কয়জনের? এক্সকিউজ মি, কেউ নারাজ হইল না, আফওয়ান, চুরি করছে ও কয়জনের? আচ্ছা, এই বাজারের পিছনে এখন যদি ওই মাঠের পিছনে একজনের পকেটে হাত দেয়, পকেটে হাত দিয়েছে একজনের, এবার বলেন ধরা পড়লে ফিডা কয়জনের? একজনের পকেটে হাত দিয়ে যদি এতজনের ফিডা হয়, 100 জনের পকেটে হাত দিলে ফিডা কতজনের? 18 কোটি মানুষের পকেটে হাত দিলে ফিডা কতজনের? আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই তার ইবাদতের জন্য, শুধুই কেন বলেন? শুধুই ইবাদতের জন্য। তাহলে প্রশ্ন হবে, ইবাদতের জন্যই যদি আমাদেরকে বানিয়ে থাকেন, আমরা বাকি কাজগুলো করব কেন? প্রশ্ন হবে কিনা বলেন? জুতা শিলানেওয়ালা জুতা শিলাবে কেন? রিক্সাওয়ালা রিক্সা চালাবে কেন? ব্যবসায়ী ব্যবসা করবে কেন? চাকরিজীবী চাকরি করবে কেন? যদি আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়ে থাকেন, বাকি কাজগুলো করবে কেন? উত্তর হলো বাকি কাজগুলো করবে ইবাদতের সহযোগিতার জন্য। উত্তর কি বলেন? ইবাদতের কি? আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর বাকি কাজগুলো ইবাদতের কি? সহযোগিতার জন্য। এবার বলেন তো দেখি, কিছু হলো ইবাদতের সহযোগিতা, কিছু হলো ইবাদত। যেমন ধরেন নামাজ হলো ইবাদত। নামাজ হলো কি? ইবাদত। নামাজ ফরজ, নামাজের জন্য 17 টাকা ফরজ। 17 টাকা কি ফরজ? 17 টাকার জন্য কাপড় কিনা ফরজ। কাপড় কি? কাপড় কেনার জন্য কিন্তু কাপড় বেচা ফরজ। কেউ যদি কাপড় না বেচে তাহলে কাপড় কিনবেন করতে। ইনি আমার ছোটবেলার শিক্ষক, কালিমুল্লাহ ভাই। এখন যদি দর্জি যদি কাপড় না বানায়, তাহলে আপনি কাপড় বানাবেন কিভাবে? আচ্ছা, যদি কাপড় বানাবার ফ্যাক্টরি না হয় তো আপনার কি অবস্থা হবে? বুঝেন নাই কথা? তাহলে বোঝা গেছে নামাজ ফরজ, এজন্য 17 টাকা ফরজ। এজন্য গরুর কিন্তু 17 টাকা ফরজ নয়, কিনলে নামাজে ফরজ নয়। ছাগলের 17 টাকা কিন্তু কিনা, কেন? নামাজে ফরজ না। এই জন্য ছাগলের কিন্তু কাপড়ের কোনো ফ্যাক্টরি নেই, গরুর কিন্তু কাপড়ের কোনো কি নাই বলেন ফ্যাক্টরি নেই, কেন? এই জন্য যারা সতর থাকে না, এটা মূলত মানুষ নয়, এটা গরু আর ছাগল। কি বলছি এরা কি বলেন যারা ছতর ডাকে না এরা কি কেন গরু আর ছাগল কারণ গরু আর ছাগল আর এরা বরাবর গরু আর ছাগল আর এরা কি কেন বরাবর গরু ছতর ডাকে না এরাও কি আচ্ছা আপনি বলেন তো দেখি গরু ঘুম থেকে কয়টা বাজে উঠে বলেন